এটা হলো মা ভবানী আর কৃষ্ণের দশ অবতার এখানে রাখা ওয়েবসাইট। দিদি রেডি করা আছে এখানে মন্দিরে, চেপে আসো চেপে আসো সব চেপে আসো না সব চেপে আসো ঢাকা।
বসে বল, বসে বল, বসে নিচু হয়ে ওরা নিচু হয়ে দৌড়াদৌড়ি করতে ওরা তুলতে পারছে না।
আমার চিফ সেক্রেটারি আমার সাথে এসেছেন, পরিচয় করিয়ে দিই, রাজীব কুমার সিনহা। আমাদের কুচবিহারের ডিএম ছিলেন কখনো এক সময়, আমার সাথে সিদ্ধিনাথ আনন্দ থেকে শুরু করে, বিজয় বর্মন থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে, উদয়ন গুহ, অর্ঘ রায় প্রধান, বিনয় বর্মন, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভূষণ, সুব্রত বক্সি, পার্থ, বিজয় বর্মন, জলিল গাজী, আমাদের হিতেন্দা থেকে শুরু করে প্রসেনজিৎ বর্মনও ছিলেন আমার সাথে কিছুক্ষণ আগে মদন মোহন মন্দিরে। আজকে মেলায় আমাদের আসা, আমি রাসমেলার নাম খুব শুনেছি এবং কুচবিহারের রাসমেলা বহুদিনের পুরাতন এবং ঐতিহাসিক, ধার্মিক এবং বলতে পারেন ধর্মে রঙে বর্ণে এক অদ্ভুত অনুভূতি এখানকার রাসমেলা। আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভূষণরা এখানে একটি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছেন, যেখানে ডিএমএসপি থেকে শুরু করে উচ্চাধিকার পদাধিকারীগণ সবাই আছেন। আমি মেলাতে জীবনে যাই না, তার কারণ মেলাতে এত দোকান হয় আর এত মানুষ আসেন যে মেলাতে গেলে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই জেনারেলি আমি যেখানে বেশি লোকের আগমন হয়, বেশি তীর্থযাত্রীদের আগমন হয়, সেখানে আমি চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড করবার। কিন্তু বারবার করে আমাকে রাসমেলার পক্ষ থেকে বলা হয়েছিল এবং আমি বলেছিলাম এবারে আমি নিশ্চয়ই চেষ্টা করব আসবার জন্য। আগের সপ্তাহে আমার আসার কথা ছিল, কিন্তু যেহেতু আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগে আমাদের অনেকগুলো জেলায় হাজার প্রায় 6 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই জন্য আমাকে তাদের জন্য কাজ করতে হচ্ছিল, আমি তাদের কাছে ছুটে গিয়েছিলাম, এখনও কাজ আমাদের করতে হচ্ছে। তাই আমি একটা সপ্তাহ পিছিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম এটা আপনাদের অনেকটাই সময় আছে, সে সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তাই আজকে মেলার প্রাঙ্গণে আসা এবং আমার সবচেয়ে ভালো লেগেছে মদন মোহন মন্দিরে, আমি সবসময় যাই, আমি কুচবিহারে যতবারই এসেছি ততবারই গেছি, কিন্তু আজকের পুজোটা আমার খুব ভালো লেগেছে। পুজো এবং অঞ্জলি, আমি পুরোহিতকে বললাম, উনি একটা পুজো দিচ্ছিলেন সান্ডিল্য গোত্র, যেহেতু ব্যানার্জিদের সান্ডিল্য গোত্র হয়, আমি বললাম আর একটা গোত্র যোগ করুন, বললো কি, আমি বললাম মামাটি মানুষ গোত্র, আমি যখন পুজো দিই আমি সবার জন্য করি, তার কারণ মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি। খুব ভালো অঞ্জলি পুজো সব কিছু হয়েছে, আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি হয়েছি। অনেকদিন আমার জীবনের একটা স্বাদ ছিল রাসমেলাটা কি দেখবার জন্য, এটা আমার পূর্ণ হলো এবং আজকের এই শুভ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন ছিটমহলের সমস্যার সমাধান আমরাই করে দিয়েছিলাম 66 বছর পর, প্রায় 1000 কোটি টাকা ওখানে খরচা হয়েছে ওদের পুনর্বাসনের জন্য, কিন্তু আজকে আমরা প্রায় 120 জন তারা ফ্ল্যাট পাবে, তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হয়েছে, এখান থেকে 20 জনের হাতে চাবি দেওয়া হলো। আগামীকাল দুপুরবেলায় অর্ঘ রায় প্রধান এবং উদয়ন গুহ গিয়ে বাদবাকি চাবিটা ওদের হাতে দিয়ে দেবে, তাহলে ওরা ঘরে গৃহ প্রবেশ করতে পারবে এই রাসমেলার শুভ এই রাসমেলার সাথে সাথে। তাছাড়াও জম্মু কাশ্মীরে, সুদূর কাশ্মীরে আমাদের বাংলার কিছু লোক কাজ করতে গিয়েছিলেন, এটা যাওয়াটা অন্যায় নয়, সব রাজ্যের লোকে সব রাজ্যে থাকে, আমাদের রাজ্যেও যেমন দিল্লি থেকে অনেকে চাকরি করেন, মহারাষ্ট্র থেকে অনেকে চাকরি করেন, বিহার থেকে অনেকে চাকরি করেন, উত্তরপ্রদেশ থেকে অনেকে কাজ করেন, রাজস্থান থেকে করেন, মধ্যপ্রদেশ থেকে করেন, পাঞ্জাব থেকে করেন, দক্ষিণ ভারত থেকে করেন, পূর্ব ভারত থেকে করেন, তেমনি আমাদের লোকেরাও যদি ভারতবর্ষের কোনো প্রান্তে কাজ করতে যায় সেটা কিন্তু অন্যায় নয়, যে কোনো নাগরিকের অধিকার আছে এক প্রান্ত থেকে ভারতবর্ষের আর এক প্রান্তে গিয়ে তার জীবিকা নির্বাহ করবার। এবং যখন আমি একটা ফোন পাই, আমাকে কেউ একটা ফোনে বলে দিদি আমরা খুব ভয়ে ভয়ে আছি, আমাদের খুব ভয় দেখানো হচ্ছে,
আমাদের জীবন খুব সংকটে, আমরা অনেক দূরে আছি, আমরা কি করে বাঁচব। আমি সঙ্গে সঙ্গে আমি রাত 12টায় ফোনটা পেয়ে আমি একজনের থ্রুতে আমি আমার ডিজি পুলিশের সাথে প্রথম যোগাযোগ করি এবং তাকে আমি বলি যে ইমিডিয়েট ওখানকার ডিজির সাথে যোগাযোগ করো, আগে বলো মানুষগুলোকে নিরাপত্তা দিতে, তারপরে ওদের আমরা নিয়ে আসব। আমরা ওখানে যোগাযোগ করি এবং আমাদের অফিসার পুলিশ অফিসারদের ওখানে পাঠাই, তারপরে ওদের আমরা শ্রীনগরে নিয়ে আসি, জম্মু থেকে কাশ্মীর থেকে আমরা নিয়ে আসি প্রায় 14-15 ঘন্টা গাড়িতে করে, বাইক কারে আসে, আমরা গাড়িতে করে ওদের সবাইকে একসাথে তুলি, প্রায় 130-132 জন ছিল। তারপরে ওদের নিয়ে এসে আমরা শ্রীনগর স্টেশনে নিয়ে আসি, ওখানে তারপরে ওদের সবার ট্রেনের টিকিট কাটি, ওদের সবার ট্রেনের কম্পার্টমেন্ট বুক করি, তারপরে সেই ট্রেনে আমাদের অফিসাররা ওদের নিয়ে আসে। কলকাতায় এসে পৌঁছলে আমরা তাদের কলকাতা থেকে আবার বাসে করে কারো বাড়ি কুচবিহার, কারো বাড়ি বীরভূম, কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি উত্তর দিনাজপুর, কারো বাড়ি মালদা, কারো বাড়ি দক্ষিণ দিনাজপুর আমরা তাদের বাড়িতে পৌঁছে দিই। এবং ওরা যারা ফিরে এসেছে এক কাপড়ে, তারা খাবে কি? তাদের একটা খাবারও তো বন্দোবস্ত করা উচিত। সেই জন্য আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে তাদের দিচ্ছি, যাতে তারা ছোটোখাটো একটা কিছু করতে পারে। আজকেও আপনাদের সামনে আপনারা দেখলেন আমি দুজনের হাতে তুলে দিলাম, আগামীকাল গঙ্গারামপুরে আমি আরও 114 জনের হাতে তুলে দেবো। এইভাবে জেলায় জেলায় প্রতি জেলায় তুলে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যদি কখনো বিপদে পড়েন সে আফগানিস্তানেই থাকুন আর রাশিয়ায় থাকুন, সে আমেরিকায় থাকুন আর ফোর্ট ব্লেয়ারেই থাকুন, সে ম্যাড্রাসেই থাকুন আর কেরালাতেই থাকুন, মানুষ বিপদে পড়লে মনে রাখবেন আমরা সবসময় আপনাদের পরিবারের পাশে আছি এবং আমরা কিন্তু সবসময় সাহায্য করি, এবং এটা আজকে নয় আমি চিরকালই করি। কলকাতা থেকে উত্তর 24 পরগনার 3টে পরিবার গিয়েছিল কেরালায় পুজোয় ঘুরতে, 3 বোন, 3 জনই মারা যায়, 5 জন গিয়েছিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যাদের ট্রিটমেন্ট করে তাদের সমস্ত ডেড বডি নিয়ে আসা, তাদের নিয়ে আসা এটা আমরা করেছি। মুর্শিদাবাদের 5 জনকে কুপিয়ে খুন করা হয়েছে, সেই মুর্শিদাবাদের 5 জনের ডেড বডিও তার বাড়ির হাতে আমরা তুলে দিয়েছি এবং পরিবারগুলোকে, মৃত পরিবারগুলোকে আমরা 5,00,000 টাকা করে দিয়ে আমরা সাহায্য করেছি, যাতে পরিবারগুলো অসহায় না হয়ে যায়। এই কাজটা আমরা সবসময় করি, মনে রাখবেন। আগে এগুলো কেউ তাকিয়ে দেখতো না, কিন্তু এখন আমরা মনে করি যে আমার কোনো ভাই বোন যদি বিপদে পড়ে তাকে দেখার দায়িত্ব আমাদের, যদি খবরটা আমাদের কাছে ঠিক মতো এসে পৌঁছায় আমরা তার জন্য টেক কেয়ার করি যতটা পারি। মানুষ মরে গেলে তো জীবন ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু মানুষকে তার বাঁচার জন্য, জীবন ধারণের জন্য যতটুকু করার সেটুকু করা যায়। আপনারা দেখলেন একটা বুলবুল হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ, জানেন আপনারা, আমরা 2,00,000 লোককে বাড়ি থেকে তুলে আমরা রিলিফ সেন্টারে, ফ্লাড সেন্টারে রেখে দিয়েছিলাম, তাই প্রাণহানি আমরা ঘটতে দিইনি। কিন্তু যদি আমরা সেটা না করতাম, আমাদের সরকার না করতো, আমাদের পুলিশরা না করতো, আমাদের ডিএম বিডিওএসডিওরা না করতো, তাহলে আমি জানি না মৃত্যুর সংখ্যাটা কত সংখ্যায়, কষ সংখ্যায় পৌঁছে যেত। অনেক কষ্ট করে তারাও এসছেন, আমরাও 2,00,000 লোককে একদিনে তুলে নিয়ে আসা, ইটস নট এ ম্যাটার অফ জোকস, এবং তাদের নিয়ে এসে তাদের থাকার ব্যবস্থা করা। যতক্ষণ ঝড় না চলে গেছে ততক্ষণ আমরা সবাই কিন্তু কন্ট্রোল রুমে ছিলাম, ওখান থেকে কন্ট্রোল করেছি যাতে কোনো রকম ওই ঝড়ই আসুক আর জলই আসুক, হয়তো প্রাকৃতিক দুর্যোগ হাতে নেই কিন্তু যতটা পারবো তাদের সাহায্য করে দেব। 6,00,000 পরিবার আজকে অসহায়, এবং শুধু তাই নয়, তাদের সব ছিল সব চলে গেছে, প্রায় 15,00,000 হেক্টরের বেশি জমি পাকা ধান থাকে, বলে না পাকা ধানে মই দিও না, পাকা ধানটা জলে নষ্ট হয়ে গেছে, পানের বরজগুলো নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, এখনো জল জমে আছে, শস্য নষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের দিকে
এখন আমাদের সকলের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার। সেই কাজটা আমরা করছি এবং আমরা করে যাব। তার মধ্যেও একটু ঘুরে গেলাম আপনাদের কাছে, আমার ভালো লাগলো। এই কুচবিহার টাউনকে আমরা তো হেরিটেজ টাউন করছি, প্রায় 250 কোটি টাকার উপর তার জন্য দেওয়া হচ্ছে। এবং এই হেরিটেজ টাউন হয়ে গেলে দেখবেন পৃথিবীর সারা প্রান্তের অনেক মানুষ আসবে এই কুচবিহারকে দেখতে এবং কুচবিহারে থাকতে আসবে, মানে দেখতে আসবে, দেখার জন্য যে কদিন থাকতে আসে। আস্তে আস্তে কুচবিহার আরও ভালো হবে, আগে তো কিছুই ছিল না। এখন কুচবিহারে মেডিকেল কলেজ হচ্ছে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে শিল্পের ব্যাপারেও পোশাক তৈরি করা হচ্ছে। এখানে আপনারা জানেন জয়ী ব্রিজ থেকে শুরু করে আরও অনেক কিছু, হেরিটেজ টাউন থেকে শুরু করে, ছিটমহল থেকে শুরু করে অনেক সমস্যার সমাধান আমরা করেছি, আস্তে আস্তে আরও করব। মানুষ ভালো থাকলেই আমরা সবচেয়ে ভালো থাকি। সবাই ভালো থাকুন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, এনআরসি নিয়ে কেউ ভয় পাবেন না। আর এনআরসির পাল্টা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যদি কেউ রাজনীতি করবার চেষ্টা করে, মনে রাখবেন সব উদ্বাস্তুরাই এদেশের নাগরিক এবং সব উদ্বাস্তু মানুষদেরই, উদ্বাস্তুদের জমির দলিল দেওয়ার লড়াইটা আমিই করেছিলাম আমার জীবনে, আমি যখন যাদবপুরে ফার্স্ট এমপি হয়েছিলাম। কাজে এই নোংরা রাজনীতি, বাঙালি অবাঙালি লাগিয়ে দেওয়া, বাঙালি রাজবংশী লাগিয়ে দেওয়া, রাজবংশী কামতাপুরী লাগিয়ে দেওয়া, বাঙালিদের কাছে গিয়ে বলছে তোমরা সিটিজেনশিপে আসবে আর মুসলিমরা আসবে না, তাহলে আসামে 13 লক্ষ বাঙালির নাম বাদ গেল কি করে যারা হিন্দু ছিল? জিজ্ঞেস করুন সিপিএম এর হারমাদরা, এখন ওদের বড় ওস্তাদ হয়েছে। আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনারা সবাই এদেশের নাগরিক, নতুন করে কারো নাগরিকত্ব নেবার প্রয়োজন নেই, সবাই নাগরিক। আপনার রেশন কার্ড আছে, আপনার আইডেন্টিটি কার্ড আছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, কারো বা কন্যাশ্রীর কার্ড আছে, কারো বা গাড়ির লাইসেন্স আছে, কারো বা বাড়ির ঠিকানা আছে, কারো বা রিক্সা আছে, কারো বা একটা দোকান আছে, কারো বা একটা খেতি আছে, মনে রাখবেন প্রত্যেকেরই কিছু না কিছু আছে। কাজে এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাংলা এমনই একটা জায়গা, সব মানুষকে কোলে করে আমরা রক্ষা করব, মায়ের আঁচলের তলায় আমরা রক্ষা করব, মায়ের ভালোবাসা দিয়ে, সব মায়ের ভালোবাসা দিয়ে, সব মানুষের দোয়া দিয়ে, সব মানুষের আশীর্বাদ দিয়ে। মানুষে মানুষে ভাগাভাগি করে কখনো ভালো হয় না, সবাইকে নিয়ে থাকতে হয়, সব মানুষকে নিয়ে থাকতে হয়। একটা পরিবারে শুধু একজন থাকে না, মা থাকে, বাবা থাকে, ছেলে মেয়ে থাকে, ভাই বোন থাকে, ঠাকুমা ঠাকুর দাদা থাকে, ছোট পরিবারে আর কিছু না হলেও মা বাবা ছেলে মেয়েরাও তো থাকে, এটাই তো একটা পরিবার। দেশটাও মনে রাখবেন সব জাত, সব ধর্ম, সব বর্ণ, সবাইকে নিয়ে। আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আপনি কাকে মনে করেন যে আপনার প্রিয়, আমি যদি বলি স্বামী বিবেকানন্দ, আপনারা ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা বলল না তো, এই জন্যেই আমরা কি করি, স্বামী বিবেকানন্দও বলি, রামকৃষ্ণ পরমহংসদেবও বলি, চৈতন্যদেবও বলি, রবীন্দ্রনাথও বলি, নজরুলও বলি, বিশ্বামিন্দাও বলি, বিশ্বমুন্ডাও বলি, পঞ্চানন বর্মাও বলি, আবার আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সবার নাম বলি। ধরুন পুজো যখন করি, দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, লক্ষ্মী পুজোও করি, সরস্বতী পুজোও করি, গণেশ পুজোও করি, কার্তিক পুজোও করি, কি বাদ দিই আমরা? মনে রাখবেন মা এক একটা রূপে আসে, মা তো মাই, মাকে কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, কেউ বা মা বলে, এটা তার তফাত। মা দুর্গা আসেন অসুধ দলনী হিসেবে, মহিষাসুর মর্দিনী বলা হয় মা দুর্গা। আর সেই মা দুর্গা পুজোর 10 দিন বাদে, 15 দিন বাদে জগদ্ধাত্রী পুজো হয়, মা দুর্গাই আসেন জগদ্ধাত্রী রূপে। কেন জগদ্ধাত্রী বলা হয়? মা দুর্গাকে মা দুর্গা বলা হয় কারণ তিনি মহিষাসুর মর্দিনী, আর জগদ্ধাত্রী বলা হয় তার কারণ তিনি জগৎকে ধারণ করেন এই মা দুর্গায়, তখন তাকে আবার জগদ্ধাত্রী মা বলা হয়। মা কালী কত রূপ, কেউ বলে কালো কালী,
কেউ বলে মা কালী, কেউ বলে শ্যামা কালী, কেউ বলে রক্ষা কালী, কেউ করে চামুণ্ডা কালী, কেউ করে ছিন্নমস্তা কালী, কেউ করে দুর্গেশ নন্দিনী, কেউ করে কপাল কুণ্ডলা, কেউ করে শারদামা, কেউ করে বিশালাক্ষী, কেউ করে বৈষ্ণু মাতা, কেউ করে সন্তোষী মাতা, কেউ করে জয় মাতা দি, কেউ করে মা দুর্গা, কেউ করে মা সরস্বতী, কেউ করে মা কালী। যেমন শিবের রূপ কখনো আমরা বলি ওম নমো শিবায় নমো, যখন শিবের পুজো করি, কখনো বলি গণপতি বাপ্পা মৌরিয়া, যখন গণপতির পুজো করি। এই রকম ভাবে মনে রাখবেন, সবাইকে নিয়ে মালার মতো করে গেথে সবাই মিলে আমরা যদি শান্তিতে থাকি, সেটাই হচ্ছে বড় উৎসব। এর থেকে বড় উৎসব, বড় সমাজ আর কিছু হতে পারে না। মেলা মানে কি? মেলা তো সব মানুষ মানুষকে মিলিয়ে দেয়। আর প্রত্যেকটা মেলাতেই দেখবেন একটা না একটা ঠাকুরের প্রাদুর্ভাব থাকে। এখানে যেমন মদন মোহন ঠাকুরকে আপনারা এত ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, ওই রাসের মেলায় মদন মোহন ঠাকুর না হলে এই মেলাটা জমবে না। কাজে এই রকম পুরীতে জগন্নাথ আছে, জগন্নাথ আমাদের ঘরেও আছে, মনে রাখবেন। এই রকম ভাবে সবাইকে নিয়ে চলাটার নামই ধর্ম। আর সবচেয়ে বড় ধর্ম কি জানেন? মানব ধর্ম। মানব ধর্মের থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমরা তো মানুষ। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? বলেছিলেন, ওরে পিঠে তো সবই পিঠে, কোনো পিঠে কেউ ক্ষীরের পুরি দেয়, ক্ষীরের পুর দেয়, কেউ বা নোনতা পুর দেয়, কেউ বা গুড়ের পুর দেয়, কেউ বা ক্ষীরের পুর দেয়, পার্থক্য এটাই। জলটাকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। যেমন মাকে কেউ বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা। কিন্তু দেখুন, লক্ষ্য করে, মা মাদার আম্মা পার্থক্য ধর্মে বর্ণে, কিন্তু সবারই কিন্তু দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, সবার রক্তই কিন্তু এক। যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, দেখবেন অনেকে আমরা একসাথে রক্তদান করি, তারপর রক্তটা কোথায় চলে যায়? ব্লাড ব্যাংকে চলে যায়। এবার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো, ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে গেল, ছেলেটা কিন্তু জানে না কার রক্ত তার শরীরে প্রবেশ করছে। এই রক্তটা রামের রক্ত হতে পারে, রহিমের রক্ত হতে পারে, পলসের রক্ত হতে পারে, শ্যামের রক্ত হতে পারে। যখন রক্তদান করা হয় তখন নাম লেখা থাকে, যখন ব্লাড ব্যাংকে চলে যায় তখন নাম লেখা থাকে না। বিপদের সময় যে রক্তটা জীবন বাঁচায়, সেই রক্তটা সবার রক্ত, সম্প্রীতির রক্ত, জীবন বাঁচানোর রক্ত, সংহতির রক্ত, সংস্কৃতির রক্ত। এটুকুই তফাৎ। ভালো থাকবেন সকলে, সুন্দর থাকবেন। আমার খুব ভালো লাগছে আপনাদের মেলায়, আপনারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, মেনি মেনি থ্যাংকস। সকলে খুব ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, আমাকে একটা রাসের মডেল দিয়েছে, আমি এটা এখানে রেখে গেলাম, মেলা কমিটির কাছে তারাই রেখে দেবে, ঠিক আছে? কারণ আমি কোনো কিছু নিয়ে যাই না, আমি মনে করি সবটাই আমার ঘর, এবং আপনাদের কাছে রেখে যাওয়া মানে আমার ঘরে রেখে যাওয়া এটা। সুতরাং আপনাদের কাছে এটা থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।